আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারের এখন বাজে 10:30। আজকে সকাল থেকে একদম রান্না করার ইচ্ছা ছিল না, রাত আজকে সেরকম না, আলু ভাতে ভাত আর একটু ডাল করে দিয়েছিলাম, খেয়ে গেছে। আর এখন আমরা করছি, বাজারও সেমনি ছিল না সেই কারণে পটল অল্প ছিল, আলু ছিল আর বড়ি ছিল। আমি ভাবলাম সিম্পল ঝোল করি, কেন শরীরটা কদিন ধরে একটু এরকম ম্যাচ ম্যাচ করছিলো, ভালো লাগছিলো না সেই কারণে। তো কালো জিরে, পটল আর আলু দিয়ে সিম্পল ঝোল করছি, কোনো মশলাপাতি দেব না। মানে মশলাপাতি বলতে পেঁয়াজ আদা রসুন তো আজকে খাইই না, আদা ফাদা কিচ্ছু দেবো না। তো ভালো করে আগে ভেজে নিতে হবে, এর আগে আমি বড়িটা ভেজে রেখেছি। তো এবার মশলা বলতে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, এই এই কটা জিনিসই দেবো, বেশি কিছু দেবো না। আর লঙ্কা হচ্ছে, এটা হচ্ছে কালার লঙ্কা, এটা ঝাল হয় না, কেন আমার বেশি ঝাল খেলে এখন দেখছি আমার কষ্ট হচ্ছে কদিন ধরে, সেই জন্য আমি ঝালটা খুব কম দিচ্ছি এখন। কাঁচা লঙ্কা দিয়ে যতটা পারছি রান্না করছি। তো গরমে সাধারণত যতটা কম ঝাল খাওয়া যায় ততটাই ভালো। তো এই সিম্পলভাবে রান্নাটা করছি, তোমাদের কাছে শেয়ার করলাম। যদি নিরামিষ কোনো দিন খেতে ইচ্ছা করে এরকম একটা সিম্পল করে নিলে, ফাঁদা কিছু লাগে না, কিন্তু খেতে খুব ভালো হয়, হালকা। এটা আমার মা করে, আমি মায়ের দিকে দেখে শিখেছি। দিয়ে জল দিয়ে দেবো, একদম পাতলা ঝোল যাকে বলে, দিয়ে জলটা ফুটে উঠলে তখন বড়িগুলো দিয়ে নাপিয়ে দেবো। খুব বেশি সময় লাগে না, একদম বলে না চট জলদি, যেটা একদমই চট জলদি, এটা এর মধ্যে তোমরা পারলে সোয়াবিনও দিয়ে দিতে পারো, ভালো লাগবে খেতে। তো আমার মোটামুটি ঝোলটা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখি, হ্যাঁ হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু এ করে গরম মশলা দিলে ভালো হয়, কিন্তু গরম মশলা ছিল বলে দিইনি। তো আমি এবার ঢাকনা দিয়ে নাবিয়ে দেবো। তো এবার পাশগুলো একটু মুছে দিচ্ছি, এই ছিটকেছে একটু, ভাজাভুজি করলে পাশে পাশে ছেটকায়, সেগুলো একটু মুছে পাছে নিলাম। নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর ঢাকনাটা খুলতে একটু জলটা কমে যাবে, তখনই আমি নামিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। একটু গরম মশলা দিলে ভালো হয়, কিন্তু গরম মশলা ছিল না বলে দিন। তো এরপরে আবার একটা রান্না করব, যেটা আমার মা করেছিল, বড়ার ঝাল, বেসনের বড়ার ঝাল আছে আমার এর আগের এতে, ওই জন্য তোমাদের অতটা দেখাবো না। এটা হচ্ছে প্রথমে তেল দিয়ে বেসনটাকে কালো জিরে আর হিং, একটু নুন, খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে দিতে হয়, দিয়ে বড়ার মতন করে এটাকে ওই লঙ্কা হলুদ নুন দিয়ে ঝাল করে, মানে এ করে ঝাল করে নিতে হয়, ব্যাস। সেদিনকে একদমই রান্না করতে ইচ্ছা করছিলো না, কিন্তু খেতে হবে, কিছু করার নেই, ওই জন্য চটজলদি যেগুলো হয় সেগুলোই করেছি, কিন্তু খেতে ভালো হয়। চটজলদি হয় বলে যে খেতে খারাপ হবে তা না, ভালো হয়। তো মঙ্গলবারের এই কটা রান্না করার পর খেয়ে দেয়ে আমি আর ব্লগ করতে পারিনি, তোমার সঙ্গে কথা বলতে পারিনি। বড়াগুলো ভাজা হয়েছে, খুব মচমচে হয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিলো, শুধু মুখেও খাওয়া যায়। যদি কোনো সময় কেউ ডাল ফাল করে, ডালের সঙ্গে এই বড়া খুব ভালো লাগে। নিরামিষের দিনকে ডাল, এই বড়া, এই ঝাল হয়ে গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের সকালবেলা। তো এই এখন তোমাদের একটু ঢুকে গিয়ে কালকে রাজ বাজার দোকান করে নিয়ে এসছো, মানে মাসকাবাড়ি যে, সেগুলো তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। তো এবার চলো যাই রান্নাঘরে। তো ফ্রেন্ডস, তো আজকে করব পটল আলু তরকারি, দেখাতাম না তো তোমাদের কাছে শেয়ার করছি, কারণ হচ্ছে আজকে দেব একটু নারকল, নারকল আর এটা কি বলতো, এটা হচ্ছে চালমগজ পোস্ত বেটে রেখেছিলাম, ওইটা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে ওটা দিয়ে করে নেবো, ঠিক আছে? তো দেখতে থাকো কী করে করছি।
এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে এবার তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এবার যে আলু টমেটো আর পটল দিয়েছিলাম সেগুলো একেবারে ধুয়ে রেখেছিলাম সে একেবারে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে চেড়ে দেখে নেব ঠিক মতন আছে না। দিয়ে ঢাকনা দিয়ে দেবো, মিনিট দশেক পর, মিনিট 5-10 পর এবার ঢাকনাটা খুলে দেখবো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো আমি ওই এটা, আগে তেজপাতাটা তুলে নেবো, দিয়ে চাল মগজ পোস্ত বাটাটা দেব আর নারকলটা দেব, কোনো নারকলটা দিয়ে দেবো, আদা ফাদা এখন দেবো না। এটা নেড়ে ছেড়ে ভালো করে নাড়তে হবে যাতে মশলাটা মিশে, দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। রাখার পর এবার আমি সব আলাদা করে রেখেছি, দিয়ে কড়ায় একটু তেল দিয়ে আদাটা ভেজে নেব। দিয়ে এবার দেব আদা, ওই তেজপাতা দুটো তুলে রেখেছিলাম সেই তেজপাতা, এবার একটু চিনি দিলাম পরিমাণ মতন, দিতেও পারো না দিতে পারো। তারপরে দেব হলুদ, নুন, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো থাকলে ধনে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এবার আলুটা দিয়ে দেবো, যে আলু পটল যেগুলো ভেজে রেখেছিলাম একটু জল দিয়ে নেড়ে একটু দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে ঢাকনা ঢাকনা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু জল দিয়ে দেবো লাস্টে যখন নামাবো তখন গরম মশলা।